19 তারিখ আর্মি হেডকোয়ার্টার আপনি আসলেন, ফরমেশন কমান্ডারদের একটা মিটিং ডাকলাম। মিটিং এর আগে সাফায়াত জামিল আপনাকে বললেন যে সবকিছুর পেছনে আপনার ডেপুটি আর চিফ অফ আর্মি ডেপুটি চিফ এবং বলছেন যে তাকে আপনার বিশ্বাস এক করবেন না। হ্যাঁ, সাফায়াত জামিলের সাথে ছিল হাফিজ, আসে বস, বলছে ঠিক আছে আসো। এখানে বসে বসতে বসতেই সে বলেছে, স্যার ডোন্ট ট্রাস্ট ইউর ডেপুটি, হি ইজ বিহাইন্ড অল দিস। 24 তারিখে আমি দুপুরে আমি লাঞ্চ করতেছিলাম, এমন সময় 12টার দিকে একটা নিউজ ছিল, 5 মিনিটের একটা নিউজ। ওই নিউজে বললো যে জেনারেল ওসমানি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি ডিফেন্স অ্যাডভাইজার টু দি প্রেসিডেন্ট। এই নিউজটা শেষ হওয়ার সাথে সাথেই আমি ওই রেড টেলিফোনে একটা কল পাই, অন দি আদার সাইড ওয়াজ খন্দকার মোশতাক। খন্দকার মোশতাক আমি হ্যালো বলার সাথে সাথেই আমাকে বললো যে, সফিউল্লাহ, হ্যাভ ইউ লিসেন টু দ্য নিউজ? বলছি ইয়েস স্যার। ডিড ইউ লাইক ইট? তা আমি কি তারে বলবো নাকি যে জেনারেল ওসমানিকে যে বানিয়েছে এটা ঠিক হয়েছে কি হয় নাই? তো বলো যে আই নিড ইউ ইন বঙ্গভবন @5:30। তো যাই হোক, আমি তখন 5:30টার সময় বঙ্গভবনে ওইখানে পৌঁছাতে, ওইখানে 5টায় গিয়ে পড়ছি। ওসমানি আমাকে ডেকলেন, ডাকে অনেকক্ষণ কথা বললেন, যেমন আমাকে বলে যে আলটিমেটলি উই নিড ইউর সার্ভিস অ্যাব্রড। তো যাই হোক, ওসমানি সাহেব বলছেন। তো আলটিমেটলি এমনের মধ্যে একজন লোক আসলো যে প্রেসিডেন্ট আমাকে চাচ্ছে, আমি ওখানে গেলাম, যেমন ওসমানির সাথে গেল। খন্দকারও আমাকে খুব প্রেস ট্রেস করে বললো যে, সফিউল্লাহ, ইউ হ্যাভ ডান এনাফ, নাও উই নিড ইউর সার্ভিস অ্যাব্রড। তারপর স্যার, অ্যাব্রড আই হ্যাভ নো ইন্টেনশন অফ গোয়িং অ্যাব্রড। ক্যান্টনমেন্টে ঢুকতে পারিনি, আমি শুনলাম জিয়া হ্যাজ অলরেডি টেকেন ওভার। আমি এসে বাসাতে যখন ঢুকছি, বাসাতে আমাকে টেলিফোন করে বললো আমি যেন বাসার থেকে আর কোথাও না যাই। রাত্রেই আমি বাসাতে ঢোকার পরে রাত্রেই আমাকে একটা চিঠি দেওয়া হলো, ওই চিঠিতে আমাকে ডিসমিস করা হয়েছে সার্ভিস থেকে। তো ঠিক আছে, আমি পরের দিন সকালে জেনারেল ওসমানি আমার টেলিফোন করলেন, তো সফিউল্লাহ, ডোন্ট গিভ আপ দিস ইয়ে, প্লিজ প্লিজ অ্যাকসেপ্ট দিস অফার। আমি বলছি, স্যার, আই আপনারা যা খুশি করতে পারেন, আমি কোথাও যাবো না। এই কথার পরে বলছে, আমি জানি তুমি একটু ক্ষুব্ধ, যাই হোক তুমি, আমি আবার তোমাকে রিং করবো। তো এরকমভাবে সপ্তাহ 10 দিন পরে পরেই জেনারেল ওসমানি আমাকে টেলিফোন করতেন, বলতে যে, হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড। আলটিমেটলি 3rd November ঘটনার পর আমি আই হ্যাড টু চেঞ্জ মাই মাইন্ড। মনে করলাম যারা নাকি এই প্রোটেক্টিভ কাস্টাডিতে মানুষ মেরে ফেলতে পারে, এটা তো প্রোটেক্টিভ কাস্টাডির চেয়ে বেশি কি একই ক্রম। তখন আই ওয়াজ এই নভেম্বরের দিকে শেষে আমার জন্য আগ্রহ চাওয়া হলো মালয়েশিয়াতে। আমি তো মনে করি যে এটা রাইট ইনিশিয়ালি তো মোশতাকই তাকেই করেছে, এবং এই সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল লোকদেরকে আশেপাশে নিয়েছে, এবং সে বঙ্গবন্ধুর কাছের মানুষ হিসেবে যেভাবে কিছু পরিচিতি লাভ করেছে আমার চোখের সামনে দেখা। 16 জানুয়ারি 1975 বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফুর রহমান মারা যান। ওই সময় বঙ্গবন্ধু তার পরিবার নিয়ে ইয়েতে গিয়েছিলেন, টুঙ্গিপাড়া, এবং ওই সময় তো যেতে হলে তো স্টিমারে যেতে হয়, বিচ স্টিমার বা লঞ্চে। তো উনি পাগলা থেকে স্টিমারে গিয়েছিলেন টুঙ্গিপাড়া। তো আমরা চিফরা গিয়েছিলাম ওখানে বঙ্গবন্ধুকে সি অফ করতে। তো এখানে গিয়ে দেখি যে বঙ্গবন্ধুর সাথে তার পরিবারের লোক ছাড়াও খন্দকার মোশতাক ছিল তার সাথে। খন্দকার মোশতাক যেভাবে নাকি চিল্লিয়ে কাঁদতেছিল, আমার মনে বঙ্গবন্ধু নিজে বোধহয় একটু বিব্রত হইতেছিল। যে পরের দিন আমরা হেলিকপ্টারে গিয়েছিলাম ওই জানাজাতে শরিক হইতে, তো ওইখানে গিয়ে দেখি, তখনও দেখি খন্দকার মোশতাক ওইখানে কাঁদতেছে। এমনকি যে জানাজার পরে যে ডেড বডিটা নিয়ে যে কবরে নিয়ে গেছে, ওইখানে খন্দকার মোশতাকও কান্দা দিছে, কান্দা দিয়ে গিয়ে কবরের ভিতরে ঢুকছে। ঢুকে যখন নাকি তাকে দাফন করবে, মানে মাটি দিবে যখন, তখন তো সে উঠে না, বলে যে আমি উঠে গেলাম, আমাকে কবর দিয়ে দাও। মানে
যে এরকম করলে বঙ্গবন্ধু তো একদম মানুষ, তো এগুলি দেখেই তো হয়তো তাকে অবিশ্বাস করার মতো তার ছিল না কিছু। খন্দকার মোস্তাক ডাইরেক্টলি এবং আশেপাশে জিয়াউর রহমান ওয়াজ অলসো। তার কার্যকলাপ ওই দিন আমার কাছে ডাউটফুল মনে হয়েছে। পরবর্তীতে 17 তারিখে আমি বঙ্গভবনে বসা, ওইখানে খালেদ মোশাররফ এসে আমাকে বলল যে স্যার, ডু ইউ নো দ্যাট দিস ট্যাঙ্ক হ্যাড গন ফর দিস অ্যাকশন উইদাউট অ্যামিনেশন। তখন আমার যেমন শরীরের মধ্যে একটা কারেন্ট পাস করছে, তাহলে তো এই ট্যাঙ্কগুলির জন্য আমার কী হয়, এটা তো পিল বক্স। কেমন তাই নাকি? বলে হ্যাঁ, আমি তো তাদেরকে অ্যামিনেশন দিলাম পরশু দিন। তুমি অ্যামিনেশন দিলে আমাকে জিজ্ঞেস করলে না? বলে যে আই থট এভরিথিং ইজ ওভার। আমি বলছি এভরিথিং ইজ ওভার আর দে আন্ডার ইউর কন্ট্রোল। রশিদ এসে সামনে বসছে, আমি রশিদকে বললাম যে রশিদ, ওই দিন যদি আমি তোমাদেরকে অ্যাকসেপ্ট না করতাম, মানে ওই যে আমি যে শপথ ই করলাম যে অ্যাকসেপ্ট না করতাম, তোমাদের কী অবস্থা হইতো জানো? বলে স্যার জানি স্যার, আমরা এটাও জানতাম যে আমাদের সাকসেসটা খুব মানে খুব বেশি হলে 1-2% সাকসেস রেট ছিল, তবে একটা জিনিস জানতাম যে যদি এই কাজে যদি আমরা ফেল করতাম, আমাদেরকে ফাঁসির কাছে নেওয়ার সময় পর্যন্ত যদি কথা বলতে পারতাম, তাহলে বলতাম যে সিনিয়র অফিসার আমাদেরকে এই কাজে লাগাই দিয়ে এখন তারা অ্যাকসেপ্ট করতেছে না। তা আমি বলছি সিনিয়র অফিসার, তো সিনিয়র অফিসার যাতে বলতে হচ্ছে আমি কি সিনিয়র অফিসারের মধ্যে পড়ি না? তো বলছে স্যার আপনি ছাড়া বাকি সবাই জানে। আমি ছাড়া জানি মানে? বলছে স্যার আমি এই প্রস্তাবটা নিয়ে খালেদ মোশাররফ অফিসে যাই। খালেদ মোশাররফ যখন অফিসে যায় তখন সাফাত জামিল বসা ছিল। আমি যখন তাকে এই প্রস্তাব দিই যে আমরা এটা করতে যাচ্ছি, বঙ্গবন্ধু মার্ডার মার্ডার না মানে এই সরকারের উচ্ছেদ উৎখাত, হ্যাঁ আমরা এটা করতে যাচ্ছি, তখন সে বলছে যে ডোন্ট বি চাইল্ডিশ, গেট আউট। ডেপুটি চিফের এখানে গেছি পরে কী বললো? সে বললো যে দেখো আই এম এ সিনিয়র অফিসার, আই ক্যানট বি ওভারলি অ্যাসোসিয়েটেড উইথ ইউ, হোয়াট এভার ইউ আর গোয়িং টু ডু ডু ইট, বাট ইফ ইউ সাকসিড দেন অনলি আই উইল গিভ ইউ এ হেল্পিং হ্যান্ড। তখন এটাও বলে যে স্যার আপনার কাছেও বলতে গেছিলাম কিন্তু সাহস পাইনি। যেই সময় আমি জানতে পারি এবং বাই দ্য টাইম আই কুড গো টু দি ট্রুপস, সময়টা এমন হয়ে গেছিলো যে আমার পক্ষে ট্রুপস মুভ করলেও আমি বাঁচাইতে পারতাম না। ফর এক্সাম্পল 24 ফেব্রুয়ারি 2009 বিডিআরের চিফ শাকিল কিন্তু প্রাইম মিনিস্টারকে টেলিফোন করেছিল সাহায্যের জন্য। প্রাইম মিনিস্টার কিন্তু বলছো যে তা শাকিলের টেলিফোন পেয়েছে এবং ওই সময় সেনাবাহিনী কিন্তু সাহায্য করার জন্য তৈরি ছিল, কেন পারে নাই? হ্যাঁ আগে আসছিল কিন্তু কেন পারে নাই? যেই কারণে প্রাইম মিনিস্টার এই এদেরকে সাহায্য করতে পারে নাই, এই একই কারণে আমি বঙ্গবন্ধু করতে পারি নাই। দি রিজন বিং দি আমি আমি প্রাইম মিনিস্টারকে দোষ দিয়ে বলছি না, আমি যেটা বলছি যে যারা নাকি হত্যা করার জন্য এখানে গিয়েছে তারা কিন্তু ওই তাদের টার্গেটের মাথার মধ্যে গুলি বন্দুক লাগাই কথা বলেছে। তো ওইখান থেকে আর্ম সেনাবাহিনী যদি মুভও করতো এই কিছু লোককে তারা রক্ষা করতে পারতো না। আমার আক্ষেপটা শুধু এইটাই যে ওই দিন আমার ইন্টেলিজেন্স আমার কাছে ছিল না। কখনো কি স্যার আপনার কাছে গিল্টি ফিলিংস লাগে কিনা যে আপনি বঙ্গবন্ধুকে বাঁচাতে পারলেন না? গিল্টিটা এইটাই আমি যে বাঁচাইতে পারলাম না, কারণ সেনাবাহিনী প্রধান ইজ নট দ্য প্রোটেক্টর, সে নিজে কিছু করে না, হি কমান্ডস দি আর্মি বাট হি ডাজন্ট কমান্ড দি ট্রুপস। ওই দিন যে ট্রুপস কমান্ডাররা কী করেছে তাদের কাছ থেকে কেউ তো কখনো জিজ্ঞেস করে নাই যে তারা কেন ট্রুপস মুভ করতে পারলো না। ট্রুপস আমি যখন ওখানে পৌঁছলাম তখন পর্যন্ত তখন গিয়ে দেখি ট্রুপস বৈরি, আমি আই কুড হ্যাভ গন অ্যালোন, গিয়ে আমি অ্যালোন গিয়ে কী হতো, ওই জামিলের কাতারেই আমাকে দাঁড়াইতে হতো। 75 সালে যখন আপনার মেয়াদটা শেষ হয়ে গেল
প্রথম মেয়াদ, আবার আপনাকে দ্বিতীয়বারের জন্য নিয়োগ দেওয়া হলো, মানে জিয়াউর রহমান ওই সময়টা খুব অসন্তুষ্ট হলেন। হ্যাঁ, শুধু অসন্তুষ্ট না, উনি চারদিকে মানুষ লাগালেন। চারদিকে মানুষ লেগে তারা যখন কেউ কিছু করতে বলেন, সে নিজেই গেছে, নিজেই গিয়ে বঙ্গবন্ধুকে বলেছে যে আই উইল বি এবল টু সার্ভ বেটার দেন হিম। এই হোক, অনেক কথার পরে বঙ্গবন্ধু সে এক পর্যায়ে গিয়ে আমাকে বললো যে সফিউল, এই জিয়া, এনাফ ইজ এনাফ, ইউ বেটার রিজাইন। অ্যান্ড তখন উনি আমাদের ডেপুটি ডিফেন্স মিনিস্টার প্রফেসর নুরুল ইসলামকে ডেকে বললেন, তার কাছ থেকে রেজিগনেশন লেটারটা নিয়ে নাও। আমি ঘুমিয়ে আছি এমন সময় আমার দরজা, বেডরুমের দরজার মধ্যে নক করছে আমার ব্যাটম্যান হায়দার আলী। ডট করছে, আমি দরজা খুলতেই আমি দেখি তার সাথে কর্নেল সালাউদ্দিন। কর্নেল সালাউদ্দিন আমি দেখি বলেছি সে মানে উস্কো খুস্কো অবস্থা, একটা স্টেন গান তার ইয়াতে। আমি তার জিজ্ঞেস করলাম, হোয়াই আর ইউ ইন দিস ড্রেস? তো এই কথা শুনে সে আর কিছু উত্তর না দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, স্যার আপনি কি আর্মার এবং আর্টিলারিকে শহরের দিকে পাঠিয়েছেন? বলছে না, কেন? বলে তারা তো শহরের দিকে যেতেছে এবং রেডিও স্টেশন, টিভি স্টেশন, গণভবন, বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ি এদিকে যাইতেছে। বলছে তাই নাকি? সাফাত তুমি জানে? সাফাত মানে ঢাকা ব্রিগেড কমান্ডার, সে জানে? তো বলছে স্যার আমি জানি না, জানি কি না, তবে আমি আপনার কাছে প্রথম আসছি। তা বলছে ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি ভিতরে গিয়ে তাকে টেলিফোনে কথা বলতেছি, তুমি তাড়াতাড়ি গিয়ে সাফাতকে বলো যে তার কাছে যে 3টা ব্যাটালিয়ন আছে, ফার্স্ট সেকেন্ড অ্যান্ড ফোর বেঙ্গল, এই 3টা ব্যাটালিয়নকে পাঠা, এটাকে প্রতিহত করার জন্য, তাদেরকে ফিরিয়ে আনার জন্য। এই কথা বলে আমি ভিতরে যাই। ভিতরে গিয়ে আমি প্রথম চিন্তা করলাম যে বঙ্গবন্ধুকে আমি, কারণ যেই এই ট্যাঙ্কগুলো ওখানে তো যাওয়ার কথা না, তো আমি চিন্তা করলাম যে হয়তো তাদের যদি কুমতলব থাকে, তো এই জন্যে আমি বঙ্গবন্ধুকে অন্তত সতর্ক করার জন্য আমি এই টেলিফোন করলাম। আবার টেলিফোন এঙ্গেজ, একবার, দুইবার, তিনবার, পাঁচবার করে যখন পেলাম না, তখন আমি সেটটা আমার ওয়াইফের হাতে দিলাম যে তুমি এটাকে রিং করতে থাকো, যখন পাবা আমাকে দিও। তখন আমি অন্য সিভিল লাইনে অন্যান্যদের সাথে কথা বলতে থাকি। আমি প্রথম সাফাত জামিলকে টেলিফোন করি, তার টেলিফোনটা আমি এঙ্গেজ পেলাম। পেয়ে আমি তখন এই জমিলকে টেলিফোন করি, জমিল যিনি কি জামিল সেক্রেটারি, তা আমি তাকে টেলিফোন করে পড়েছি। আমাকে বললো যে বঙ্গবন্ধু তাকে টেলিফোন করেছিলেন, তাকে তাড়াতাড়ি যেতে বলছেন, তিনি কিন্তু আশেপাশে কি হচ্ছে সেটা ভালো মনে করতেছেন না বলে তারা ডাকতেছে। তুমি যেহেতু যাচ্ছ, পারলে বঙ্গবন্ধুকে বাড়ির থেকে বাইর করে নিয়ে যাও। তখন আমার ওয়াইফের কাছ থেকে টেলিফোনটা নিয়ে আমি রিং করলাম। বাই দেন প্রায় 15-20 মিনিটের উপরে পার হয়ে গেছে। আমি টেলিফোন নিয়ে রিং করতেই বঙ্গবন্ধু গলা, আমার গলার আওয়াজ শুনেই বঙ্গবন্ধু বলে উঠলেন, সফিউল্লাহ তোমার ফোর্স আমার বাড়ি অ্যাট্যাক করছে, কামানের মধ্যে মেরে ফেলছে, তুমি জলদি ফোর্স পাঠাও। আমি তখন বললাম যে স্যার আই এম ডুইং সামথিং, ক্যান ইউ গেট আউট অফ দি হাউস? উনি কিছু বললেন না, মানে আমি হ্যালো হ্যালো করতেছি, মনে হলো সেটটা উনি টেবিলের উপরে দেখলেন, একটা আওয়াজ শুনলাম। আমি যখন খালেদকে বলতেছি যে তুমি যাও, যে তাকে এই সাফাত জামিলকে অ্যাক্টিভেট করো, তো বারেবারে জিয়া বলতেছে কি তাকে পাঠাবে, ডোন্ট সেন্ড হিম দেয়ার। কিন্তু তারপরও আমি তাকে যখন পাঠাইছি, এক পর্যায়ে তার একটা উক্তি এইভাবে যে হি ইজ গোয়িং টু স্পয়েল ইট। আমি জানি না হোয়াট ডিড হি মিন বাই হি ইজ গোয়িং টু স্পয়েল ইট, মানে স্পয়েল তার প্ল্যান, তা নাহলে এই কথাটা বলবে কেন, হচ্ছে কি স্পয়েল করতো? পোর্চের মধ্যে দুইটা গাড়িতে এসে নেমে ওর থেকে ডালিম তার এক গ্রুপ ট্রুপস নিয়ে আমার অফিসে এসে ঢুকছে। শুধু ঢুকে নেয়, দরজা খোলে না, দরজা রীতিমতো লাথি দিয়ে ই করছে, বের করছে, এবং সবাই মানে ডালিমের ই হলো ওয়ারেজ চিফ করে। তো আমি যেমন এতে বসা, আমার পাশে বসা দাঁড়ানো যেন নাসিম, সামনে জিয়াউর রহমান বসা, আর খালেদ এইখানে আইসা রিপোর্ট করতে আসছে। তো তারা যেমন এখান দিয়ে ঢুকেই যেমন সবাই
তাদের অস্ত্রটা আমার দিকে তাক করা। আমি ডালিমের অস্ত্রের মধ্যে আঙুল দিয়ে বলি যে ডালিম, এই অস্ত্র আমি দেখে এবং ব্যবহার করে অভ্যস্ত, তুমি যদি ব্যবহার করতে এসে থাকো করো, আর যদি কথা বলতে এসে থাকো তোমার অস্ত্র এবং তোমার লোকদের বাইরে করে তুমি কথা বলো। তখন সে অস্ত্রটা নিচে নামিয়ে বলে যে স্যার, প্রেসিডেন্ট ওয়ান্টস ইউ ইন দ্য রেডিও স্টেশন। আমি আই নো প্রেসিডেন্ট ইজ ড্যাড। তো বলে যে স্যার, ইউ শুড হ্যাভ নোন বাই নাও খন্দকার মোস্তাক ইজ দ্য প্রেসিডেন্ট নাও। আমি বলি যে খন্দকার মোস্তাক মে বি ইউর প্রেসিডেন্ট, হি ইজ নট মাইন। এই কথা বলার সাথে সে বললো, স্যার আমাকে এমন কিছু করতে বাধ্য করেন না যা আমি করতে আসি নাই। আমি বলতাম তোমার যা খুশি করতে পারো, আমি তোমার সাথে কোথাও যাবো না। এই কথা বলে আমি সিটের থেকে উঠে এই টেবিল থেকে ঘুরে এদেরকে ধাক্কায় আমি দরজা দিয়ে বাইর হই। তো আমার গাড়ি দাঁড়ানো ছিল, আমি ওই গাড়িতে গিয়ে উঠি। আমার সাথে সাথে তারাও বেরিয়ে আসে, বেরিয়ে আমাকে রীতিমতো তারা যেমন আমাকে গার্ড করে নিয়ে যায়। আমি 46 ব্রিগেডে দেন উই ওয়ার টেকেন টু দ্য রেডিও স্টেশন। রেডিও স্টেশনে গিয়ে যখন দেখি একটা কামরার মধ্যে একটা গোল টেবিলের মধ্যে সামনে খন্দকার মোস্তাক বসা, তাহেরউদ্দিন ঠাকুর এসে একটা কাগজে লিখে দিল টু ও এলিজেন্স টু দিস গভর্নমেন্ট। তো এটা আমাদের পড়তে হলো, আমরা পড়তে বাধ্য হয়েছে, না পড়লে হয়তো মেরে ফেলতো। মেরে ফেললেই যদি বঙ্গবন্ধু ফেরত আসতো তাহলে আমাদের দোষ ছিল। কিন্তু আমি যদি চিন্তা করি নাকি এইসব করেছি যে এখন পর্যন্ত যদি এই এটা আমার কন্ট্রোলে নিতে পারে তাহলে আই ক্যান টেক সাম অ্যাকশন, কিন্তু আমার কন্ট্রোলের বাইরে তো তখন আমার কন্ট্রোলে আনতে হলে আমাকে তো আই উইল হ্যাভ টু টেক, কাউকে তো আমার কনফিডেন্সে আনতে হবে, তাদেরকেও তো আমাকে কনফিডেন্সে না আনলে আমি তাদেরকে কন্ট্রোল করতে পারছি না। তো এই কারণে আমাকে এইটা পড়তে বাধ্য হয়েছে। এই সিদ্ধান্তটা যে নাকি আমি নিয়েছি, আমার থিঙ্কিং যে আমি কন্ট্রোল অন্তত এদেরকে তো আমি আমার গ্রিপে আনতে পারতাম, গ্রিপে আনলে পানিশমেন্ট তো আমার তখনই দিতে পারতাম। সেনাপ্রধান সে সেনাবাহিনী কমান্ড করে, বাট হি ডাজন্ট কমান্ড দ্য ট্রুপস ডাইরেক্টলি। ওই সময়ে ট্রুপ ছাড়া ওইখানে যাওয়াটা এটা একটা পাগলের মতো একটা কিছু হতো, যেটা নাকি জমিল করেছে। জমিল ট্রুপ ছাড়া গিয়ে হি গট কিল্ড। অ্যান্ড আমি যদি ট্রুপ ছাড়া যেতাম আই উড হ্যাভ বিন অলসো প্রবলি গট কিল্ড। আমি আমি মরি নাই বলেই যে আমি সমালোচিত আমার। তবে আমি মনে করি যে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম এই সিদ্ধান্ত ঠিকই নিয়েছিলাম, শেষ পর্যন্ত করতে পারিনি, কারণ আমার আশেপাশে যারা আমাকে সাহায্য করবে তারাই আমাকে ই করেছে যে বিট্রেড মি। 17 তারিখে বললো যে ঠিক আছে কালকে সকালে আমি একটা ড্রাফট তোমাদেরকে দেব। পরের দিন আমরা বসে আছি সকালবেলা এখানে, খন্দকার মোস্তাক এসে তার ডান পকেট থেকে একটা কাগজ বের করলো, আমি তার ডান দিকে ছিলাম বলে আমার হাতে দিছে। আমি ওই ড্রাফটটা খুলতেছি, খুলে খুলে বললাম যে আপনি যান আমরা এটা দেখি, দেখি এর মধ্যে কোনো ভুল আছে কিনা। যেই নাকি বলছে ভুল আছে কিনা, তখন সে বলে উঠলো মিস্টার সফিউল্লাহ। আমাকে তখন হচ্ছে মিস্টার সফিউল্লাহ বলছে, মিস্টার সফিউল্লাহ আই হ্যাড বিন ওয়ার্কিং অন ইট ফর দ্য লাস্ট 3 মান্থস। যেই নাকি বলছে লাস্ট 3 মান্থস, তখন আমি বলি যে ইন দ্যাট কেস ইট মাস্ট বি রাইট। পাশে বসা ছিল খন্দকার, এয়ার ভাইস মার্শাল খন্দকার। আমি বলছি খন্দকার তুমি দেখো আমার আর দেখার দরকার নেই, হি হ্যাজ বিন মেকিং এ ড্রাফট ফর মার্শাল ল যে 3 মাস থেকে সে এই ড্রাফটের উপর কাজ করতেছে।